खुदा के नाम पे प्यारी ताकत है गर देने की, दे दे कुछ चाहे अगर तो मांग ले मुझसे, चाहे अगर तो मांग ले मुझसे, हिम्मत है गर लेने की। তো রিসেন্টলি যেটা একটা একটা বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে, বিশেষ করে একটা খুব আনফরচুনেট ট্র্যাজিক ঘটনা ঘটে যাওয়ার পরে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম এবং ফেভারিটিজম নিয়ে একটা খুব আলোচনা হচ্ছে। তো এখানে তোমাদের মধ্যে দুজন রয়েছে যারা ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো এবং সুরঙ্গনা তথা কথিত ভাবে ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না। তো এই বিষয়টা নিয়ে আমার মানে দু পক্ষেরই আমি একটু বক্তব্য শুনতে চাই। সুরাঙ্গনাটা খুব ইন্টারেস্টিং টেক হতে পারে, কারণ সুরাঙ্গনা সেই অর্থে আউটসাইডার তুই বলতে পারিস আর কি। কিন্তু মানে যেটাকে আমরা এখন টার্ম করি ইনসাইডার আউটসাইডার যে টার্মটা আর কি, তুই যদি সেরকম ভাগ করতে চাও। কিন্তু আমার মনে হয় যেটা বলতে পারছি মানে নেপোটিজম বা ফেভারিটিজম, যেটা এটা খুবই আমার খারাপ লাগছে যে এরকম একটা ঘটনার মাধ্যমে সেটার আলোচনাটা শুরু হলো, যে এরকম একটা ভয়াবহ ঘটনার মাধ্যমে শুরু হলো। এবং সেটা আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল, কিন্তু ডেফিনেটলি অনেকটা চোখ খুলেছে মানুষের সেটাতে। এবং আমি খুব খুশি যে তাতে বহু বছর ধরে অনেক রকমের মনোপলি তো সব ইন্ডাস্ট্রিতেই চলে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে, কিন্তু সেটা এই ঘটনাটার মাধ্যমে আরো মানুষের চোখের সামনে অনেকগুলো ঘটনা এলো। সুতরাং আমি সেটাকে 100 ভাগের মধ্যে 200 ভাগ সেটার পক্ষে, যে এটা এই মনোপলিটা ভাঙা উচিত, মানুষের সামনে আসা উচিত। কিন্তু আমার মনে হয় সব দুটো দিকেরই ডিবেটটা তো একটু ঠান্ডা মাথায় আমাদের একটু বোঝা উচিত যে কি থেকে নেপোটিজম হয় বা ফেভারিটিজম কিভাবে জন্ম নেয়। সুতরাং সেখানে ঠিক যেরকম প্রচুর লোক বহু বছর ধরে প্রচুর ফেভার পেয়ে এসছেন, আবার এরকমও আছে যে এরকম প্রচুর সেই অর্থে তথাকথিত সিনেমা জগতের সাথে জড়িত এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা প্রচুর সাপোর্ট পেয়েও কিন্তু জীবনে কিছুই করতে পারেননি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আজকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ডাজেন্ট ম্যাটার হুজ সান অর হুজ ডটার ইউ আর অর ফ্রম উইচ ফ্যামিলি ইউ বিলং ফ্রম, মানে সেটা হয়তো 20 বছর আগে করে পার পাওয়া যেত, কিন্তু আজকের দিনে এই যেহেতু আবার ইন্টারনেটটা আমাদের হাতে এবং আমরা জানতে পাচ্ছি যে কি কোয়ালিটি কাজ হচ্ছে সারা পৃথিবীতে, সেখানে একমাত্র কিন্তু তার নিজস্ব ট্যালেন্টই প্রথম এবং শেষ কথা বলে। সুতরাং আজকে এরকম প্রচুর মানুষ আছে যাদের কিন্তু, আমার মনে হয় অভিষেক বচ্চন ইজ অ্যান এক্সাম্পল, যে অভিষেক বচ্চনের অ্যাকিউট ডিপ্রেশন কিন্তু হওয়া উচিত। কারণ অভিষেক বচ্চনকে আমি মনে করি ভীষণ ভালো অভিনেতা, আই ফাইন্ড হিম টু বি আ ভেরি গুড অ্যাক্টর, কিন্তু মানে তাকে সারাক্ষণ তার পরিবারের সাথে তুলনা করে যাওয়া, তার স্ত্রীর সাথে তুলনা করে যাওয়া যে সে কিছুই করতে পারলো না, সেটাও কিন্তু ইকুয়ালি ডিপ্রেসিং আমার মনে হয়। মানে ঠিক যেরকম একজন বাইরে থেকে আসা একটি অভিনেতা বা অভিনেত্রী যাকে প্রচন্ড লড়াই করতে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা তাকে জায়গা দেওয়া হচ্ছে না, সেটাও একটা ডিপ্রেশনের কজ। আবার যাকে সারাক্ষণ পরিবারের সাথে তুলনা করা হচ্ছে সেটাও কিন্তু ডিপ্রেশনের কজ বলে আমি মনে করি। এবং সেখানে যারা যারা এখন বলছেন, হয়তো অনেকেই বলছেন নেপোটিজম নেপোটিজম নেপোটিজম, তাদের মধ্যেই কিন্তু অনেকেই আছেন যারা কমেন্ট সেকশনে গিয়ে সেলিব্রিটি ছেলে মেয়েদেরকে স্টক করেন এবং যা ইচ্ছে তাই লেখেন, যে অজয় দেবগনের মেয়ে কেন শর্ট ড্রেস পরেছে, কেন ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ের চেহারাটা আরেকটু মোটা হলে ভালো হতো, এত রোগা কেন, কেন তাকে তার বাবা মার মতন দেখতে নয়। সুতরাং আমার মনে হয় যে এটা কিন্তু আমরাই ক্রিয়েট করি অনেকটা, জানেন তো জানো তো নেপোটিজম, যে আজকে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো স্টারের বা সেলিব্রিটির কমেন্ট বক্সটা একবার খুলে দেখো, সেখানে দেখবে মানুষের কি একটা বিভৎস আগ্রহ যে তাদের ছেলেমেয়েরা কি করছে, তাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কেন করছে, এবং তাতে কত হেট কমেন্টস, প্রচন্ড হেট্রেড, প্রচন্ড রাগ। সুতরাং তারা কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, মানে আমি বলছি যে তাইমুরের তো আর গালাগাল খাওয়ার বয়স হয়নি এখনো, সুতরাং তাইমুর বড় হলে আমি মানতে পারি যে তাইমুরকে লঞ্চ করা হলো বা অনেক কিছু হলো। সুতরাং নেপোটিজমকেও যেরকম কাউন্টার করবো, ঠিক তেমনি তাইমুরকেও গালাগালি করাকে আমি ভাবতে পারি যে কেন গালাগালি করছি এটা বাচ্চাকে আর কি। সুতরাং দুটো দিকই আছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই ফিল, যেটা তোমাকে বলছিলাম যে ট্যালেন্ট স্পিকস অ্যান্ড ট্যালেন্ট ম্যাটার্স। সুতরাং সেখানে ডেফিনেটলি রণবীর কাপুর আর অনন্যা পাণ্ডের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে আর কি। এবং কামিং টু নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম, সেটা কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, সেটা সব ইন্ডাস্ট্রিতেই আছে। আজ একটা ডাক্তারের ছেলেও যদি ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করে এবং ডাক্তার হয়, এবং একজন ডাক্তারের ছেলে শুধু একটা বড় ডাক্তারের ছেলে বলে একটা হসপিটালে সুযোগ পেয়ে যায়, বা এটা টিচিং মিডিয়ামে হতে পারে, কর্পোরেট ওয়ার্ল্ডে হতে পারে, নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম ইজ এভরিওয়্যার। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু প্রজেক্টেড বেশি হয়, মানুষের সামনে বেশি আসে, সেইটা নিয়ে কথাবার্তাটা বেশি হয় বলে আমি মনে করি। বাট অ্যাগেন আই এম গ্ল্যাড যে
এই কথাবার্তাটা শুরু হয়েছে এবং আরেকটু মানুষের, অনেক মানুষের মুখোশ খুলে আসছে আর কি। ডেফিনেটলি আই থিঙ্ক ও খুব সুন্দর করে সাম আপ করেছে জিনিসটা, খুব ব্যালেন্সড ওয়েতে, কারণ মানুষ তো খুব কালো সাদা করে জিনিসটা দেখতে ভালোবাসে। নেপোটিজম মানে যে সামথিং ব্যাড, কাজে আমি রণবীর কাপুরকেও গালাগালি দেবো, আমি আলিয়া ভাটকেও গালাগালি দেবো, আমি আনান্যা পান্ডেকেও গালাগালি দেবো, কিন্তু অ্যাজ আ টেকনিক্যালি অ্যান আউটসাইডার আমার মনে হয় যাকে নিয়ে এই কথাটা সূচনা হয়েছিল সুশান্ত সিং রাজপুত, সে নিজেই একটা ইন্টারভিউতে খুব সুন্দর করে খুব ব্যালেন্সড ওয়েতে বলেছে হোয়াই নেপোটিজম ক্যান কো এক্সিস্ট। অ্যান্ড আই থিঙ্ক সেইখানে নেপোটিজম কথাটার অর্থটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে সত্যি কাজটা ভালো জানে। আমি যদি এখন, আমি যেমন আমার মা বাবা গান করেন, তো স্বাভাবিকভাবে আমি যখন গান করব আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমি সেইটার ব্যাপারে যে একদমই মানে নন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তার থেকে নিশ্চয়ই দুটো জিনিস বেশি জানবো, কি দুটো জায়গায় লোকজনকে বেশি চিনতে পারবো, সুযোগ বেশি পাবো। কিন্তু আমি যদি সেই যোগ্যতাটা না রাখি তাহলেও সুযোগ পাই, সেইটা খারাপ। কিন্তু আমার যদি সেই যোগ্যতাটা থাকে এবং আমি সুযোগটা পাই তাহলে মোটেই সেটা খারাপ না, তাহলে আমি সেই ইন্ডাস্ট্রিটাকে আরো এনরিচ করছি, আমি সেটাকে কিছু কন্ট্রিবিউট করতে পারছি। সেই ক্ষেত্রে সবাইকেই খারাপ চোখে দেখাটা নিশ্চয়ই ঠিক নয়। আমার আবার এটা নিয়ে একটু খুব মানে নেগেটিভ দিকের একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমি মনে করি শুধু নেপোটিজম না, এর পরে যদি আরেকটা শব্দ উঠে আসে যেটার নাম ধরো অন্য কিছু একটা ইজম, যে কোন রকমের ইজম হতে পারে, আমি মনে করি এইটা সম্পূর্ণটাই একটা সোশ্যাল মিডিয়ার ফ্লুক, মানে এগুলো এক একটা ফ্লুক হয়। কারণ এটার এটার মূল বক্তব্য যে নেপোটিজম কেন বলা হচ্ছে সেইটার ভিত্তিটা কেউ জানে না, এবং কনফিউশনটা খুব এভিডেন্ট। সেটা হচ্ছে ধরো অভিনেতার ছেলে অভিনেতা হলো নেপোটিজম, এবার ধরো এডিটরের ছেলে অভিনয় করে, এবার না লোকে নিজেই বুঝতে পারছে না কি, এবার তাহলে কি বলি, এবার নিজেদের মধ্যে আলোচনা করছে এই বলছি এডিটরের ছেলে অভিনেতা হয়েছে তাহলে কি বলি, নেপোটিজম বলবো। এবার ধরো সিনেমাটোগ্রাফারের ছেলে সে ডিরেক্টর হয়ে গেছে, এবার কি, এবার কি, এবার নেপোটিজম বলা যাচ্ছে না এই, মানে আমি তাদেরকেও দেখছি তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আচ্ছা ওটা তো নেপোটিজম, আচ্ছা মানে ঋদ্ধি একটা ছবি বানিয়েছে এবার কি হবে, মানে ও তো অভিনেতার ছেলে কিন্তু ডিরেক্ট করছে, মানে ঘেটে গেছে ওখানটা আর কি, মানে নানা রকম হচ্ছে। মানে এই এভিডেন্ট কনফিউশনটা খুব হাস্যকর দেখার মতো, মানে এইটা আরো তুলে ধরছে যে কেন এই নেপোটিজম নিয়ে আলোচনাটা শুধুমাত্রই একটা ফ্লুক। এটা মাঝেও আরেকবার উঠেছিল, এবং দুঃখজনক যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে সুশান্ত সিং এর মৃত্যুতে এই আলোচনাটা ওঠার থেকে ভেগ আর কিছু হতে পারে, কারণ সুশান্ত সিং এর বেস্ট ফ্রেন্ড নিজে পোস্ট করে লিখেছেন, এবং যারা সুশান্ত সিং এর কোন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে, যেরকম আমি করতাম, আমি জানি যে মানে অ্যাজ আ ফ্যান আমি জানতাম যে হি ওয়াজ ইন্টারেস্টিং আ লট অফ ইস্যুস, ওরকম ওয়াইডলি এডুকেটেড একটা মানুষ, তার বেস্ট ফ্রেন্ডের পরের ওই পোস্টটাতে বোঝাও যায় যে ইজ নট অ্যাজ ট্রিভিয়াল, মানে একটা একটা ছবিতে কাজ পেলেন না এরকম একটা ট্রিভিয়াল কিছুতে সে নিজের প্রাণ নেবে এরকম নয়, এরকম নয়। এবং এটা একের পর এক বয়ানে পরিষ্কার হয়েছে যে এটা শুধুমাত্র তার কাজ ঘটিত কোনো ডিপ্রেশন ছিল, কি ছিল না ছিল সেটা তো আমি জানি না, বাট ইট ওয়াজ এভিডেন্ট তার কাছের মানুষ যারা তাকে চিনতেন তারা বারবার করে বলছেন যে আপনারা শুধুমাত্র এটাকে একটা এই ইস্যু করবেন না যে সুশান্ত ভার্সেস কারণ জোহর বা সুশান্ত ভার্সেস সাম আদার বিগ স্টার অফ বলিউড, এটা একেবারেই নয়। এবং সেইখান থেকে আসল যে বক্তব্য জায়গাটা ছিল যে আমার আমরা পুজোয় কেউ একটা লাইন দিয়েছে তা দেখলাম সে লাইনে অনেক আগে আছে, তাকে বলি ভাই একটু আমি লাইনটা কেটে ঢুকি, এইটাও তো মানে তাহলে কি বলা এইটাকে আপনি। সো মানে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে যে একটা ওরকম ভার্সেটাইল মানুষের মৃত্যুর পরে হঠাৎ এরকম একটা ইস্যু উঠলো যেটা কোথাও একটা গিয়ে ওই একটা খুব ছোট দেখায় একটা জায়গাকে, এবং সেইখান থেকে আরো বিভৎস বিপদজনক যেটা শুরু হলো, যেখানে একটু আগেই আমি যেটা বলছিলাম যে ফেসবুক ইজ প্রাইমারিলি আ হেট সোসাইটি, যে প্রচন্ড হেট ছড়ায়, সেখান থেকে আরো হেট ছড়াতে শুরু করলো। তার কারণটা হচ্ছে যে আমি দেখলাম যে যারা এটা এটা যেহেতু ইটস আ সোশ্যাল মিডিয়া ফ্লু যেটা বলছিলাম খুবই ঘাঁটা, যে কারণে ধরো ইফ দ্য ডিবেট ইজ আমি কাউকে অপমান করছি অন সোশ্যাল মিডিয়া বা ট্রোল করছি হুইচ ক্যান লিড দেম টু ডিপ্রেশন, তাহলে তো আজকে সঙ্গে সঙ্গে সুশান্ত সিং এর মৃত্যুর পর যাদেরকে নিয়ে ট্রোল করা হলো তারা যদি ডিপ্রেশনে যায় এই ট্রোলিংটার জন্য তাহলে কে দায়ী থাকবে, তাহলে তো এই মানুষগুলোই দায়ী থাকবে যারা এক দুদিনের জন্য মনস্তত্ববিদ হয়ে গেছিলেন ফেসবুকে, সবাই মনস্তত্ববিদ হয়ে গেছিল ফেসবুকে,
হঠাৎ করে, মানে অ্যাকচুয়ালি যারা মনস্তত্ত্ববিদ, আমার প্রোফাইলে আছে অনুতমা ব্যানার্জি, শি ইজ এ ভেরি ওয়েল নোন সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোলজিস্ট, সে অনেকদিন পর কথা বললেন এটা নিয়ে, সে একটু পড়াশোনা করে বললেন। সো এই এই এইটা আসলে একটা সোশ্যাল মিডিয়া ফ্লুক, যেটা কিন্তু আরো সমস্যা তৈরি করছে। এবার যদি আমাকে জিজ্ঞেস করো, বা মানে আমি যেটা বলা হয় তথাকথিত ভাবে, যেহেতু আমার বাবা অভিনয় করেন, আমি ওইরকম একটা পরিবারে বিলং করি বলতে পারি না, কিন্তু আমার বাবা অভিনয় করেন, বাকিরা আমার ফ্যামিলিতে এরকম অনেকে আছেন যারা অন্যান্য কাজের সাথে যুক্ত, আমি বলতে পারি যে নেপোটিজমটা তো মূলত সুযোগের ইজি সন্ধান পাওয়াটা একটা ব্যাপার, কিন্তু আমি মনে করি যে সত্যি, আমি এইটা কখনো অস্বীকার করছি না, আমি বলছি যে হ্যাঁ, আমার বাবা এই অভিনয়ের জগতে যুক্ত থাকার জন্য আমি প্রচুর সুবিধা পেয়েছি, এবং সেই সুবিধাটা আমি পেয়েছি হচ্ছে শিক্ষার দিক থেকে, জানার দিক থেকে ডেফিনেটলি, কারণ আমি 18-20 বছর বয়সে গিয়ে লোকজনকে যা পড়তে দেখেছি বা জানতে দেখেছি, শিখতে দেখেছি, দেখতে দেখেছি, সেগুলো আমি আরো অনেক অল্প বয়স থেকে শুরু করতে পেরেছিলাম, ইজ বিকজ অফ মাই ফাদার বা মাই প্যারেন্টস, হাউ দে ব্রট মি আপ, অ্যান্ড বিকজ আমি আমার বাবা, আমি থিয়েটারের সূত্রে এমন অনেক মানুষের সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, তাদের কথা শোনার সৌভাগ্য হয়েছে, এটার জন্য আমি আরো অনেক বেশি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। সেই জায়গা থেকে, সেই জানার বোঝার দিক থেকে আমি বলবো, আমি ডেফিনেটলি মানে এই 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 রকম সৌভাগ্য হওয়ার জন্য আই কনসিডার মাইসেলফ রাইট। এবার একটা প্রশ্ন যেটা আসছে, সেটা হচ্ছে যে আমরা দর্শকদেরকে নিয়ে অনেক কথা বললাম, বা তার উপরে কন্টেন্ট ক্রিয়েটর এর উপরে সেই দর্শকদের ভিউইং এ কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে বললাম। তোমরা নিজেদেরকে ফিল্ম দর্শক বা ওয়েব সিরিজ দর্শক হিসেবে কিভাবে ডিসক্রাইব করবে, সেটা তোমাদের ফ্যান্সরাও জানতে চায়, দর্শকরাও জানতে চায়, সেটা যদি একটু বলো। আমি সব দেখি, আমিও এই এক্স্যাক্টলি কথাটা বলতে যাচ্ছি, আমি সব দেখি, সুতরাং দেখছি সব, মানে আমার মানে স্পেসিফিক আনা, বিশেষ করে সেটা এইটুকুনি বলতে, কারণ মানে একটু মানে ক্লিয়ারলি যে আমরা যেহেতু সিনেমাটা এতটাই ভালোবাসি মাধ্যম হিসেবে, সুতরাং সেই আমি ব্যক্তিগত জীবনে অনেক কিছু নিয়ে ভীষণ বায়াসড, মানে আমি হয়তো সব রকমের গান শুনি না, তো সব রকমের বই পড়ি না, সেখানে স্পেসিফিকেশন বা পছন্দ আছে হয়তো আমার, বা আমি সব রকমের রান্না খেতে পছন্দ করি না, কিন্তু বা একটা জায়গাতে গিয়ে আমি স্পেসিফিক কিছু জায়গায় বেড়াতে পছন্দ করি, কিন্তু সিনেমা ইজ দ্য অনলি টেরিটরি where I watch everything from a Dabang to a taxi driver to a Amor to a Peaky Blinder, anything, মানে সেখানে মানে কোনো স্পেসিফিকেশন আমার নেই, আমি সব রকমের দেখি, আমি মানে বিকজ আই অনেস্টলি ফিল আই লার্ন মোর ফ্রম ব্যাড ফিল্মস অর আই লার্ন মোর ফ্রম ব্যাড ওয়েব সিরিজ আর কি, রাদার দেন ওয়াচিং গুড ফিল্মস আর কি, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে নিজ অনেকটা শিখেছি খারাপ ছবি দেখে আর কি, সুতরাং সেটার জন্য খারাপ ছবিটা দেখতে হবে, খারাপ ছবিটা দেখাটাও প্রয়োজন আর কি, সো আই 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 সি এভরিথিং। একদমই তাই, এবং আমি আবার আমার কোথাওই কোনো স্পেসিফিকেশন নেই, আমি ইন জেনারেল ভীষণ রকমের একটা আনবায়াসড, মানে সেটা হয়তো খারাপও হতে পারে, আমি সব ব্যাপারই, মানে আমি সব ধরনের গান শুনি, আমি সব ধরনের বই পড়তে ভালোবাসি, এবং স্বাভাবিকভাবেই আমি যেহেতু সিনেমা এতটাই ভালোবাসি, আমি সব ধরনের সিনেমা পছন্দ করি, এবং আমরা প্রচন্ড নিজেরা নিজেদেরকে সিনেমা নিয়ে প্রচুর সাজেশন, এটা আমরা আগের দিন আলোচনা করছিলাম, আমাদের দেখা হলেই আমরা মানে এটা খুব আনপ্ল্যান্ড এবং অদ্ভুত ভাবে শুরু হয় যে আমাদের একটা এনি সর্ট অফ মিট কোথাও একটা হোক, সেটা যদি 3 ঘন্টার মিট হয় তাহলে তার মধ্যে 1 ঘন্টা কোনো একটা ভাবে সিনেমা নিয়ে হবেই, মানে সেটা কোনো কিছু কোনো লিড করে কেউ এটা বললে এইবার আমরা সিনেমা নিয়ে আলোচনা শুরু করলাম, এরকম ভাবে হয় না, খুব অটোমেটিক্যালি শুরু হয়ে যায়, এবং সেটা মানে আমাদের মানে নিজেদের মধ্যে তো হয়, তারপর সুরাঙ্গনার বাড়িতে অনেক সময় যখন যাই, ওর বাবার সাথে অনেক সময় প্রচুর ইন্টারেস্টিং গল্প হয়, ধ্রুব আঙ্কেলের সাথে, শান্তি কাকুর সাথে বাড়িতে হয়, আমাদের নিজেদের পরিবারে হয় যখন ওরা আসে, আর বাড়িতে হয় প্রচন্ড, এটা ঠিক, হ্যাঁ বাড়িতে মানে নিজেদের ফ্যামিলির মধ্যে সারাক্ষণ প্রচুর আলোচনা হয় আর কি। রিদ্ধি যেরকম বললো যে ও খুব খারাপ ছবি হলেও হলে গিয়ে দেখতে ভালোবাসে, তো তুমি কি বলবে, তোমার এরকম? না না, ওর একটু বাড়াবাড়ি আছে, ও সব ছবি হলে গিয়ে দেখে, আমি কিছু কিছু এমন এমন ছবি হলে গিয়ে দেখেছে যেগুলোর আমি মানে আমি ও বললো আমি এটা হলে গিয়ে দেখলাম, আমি আমি এটা বিশ্বাস করতে পারি না যে ও এটা হলে গিয়ে দেখেছে, তারপরে এরকমও ছবি আছে যেগুলো বারবার করে বারণ করলাম, যেটা হলে গিয়ে দেখিস না, কোনো চান্সই নেই এটা হলে গিয়ে দেখার, এটা খুব মানে অসম্ভব, তারপরে দেখে তারপরে ফিরে যে বলি এটা খুব খারাপ, যে কেন দেখলাম আমি, কিন্তু তাও ওই আর কি, সেটার একটা ও যেটা শুরুতেও বলছিল যে হলে গিয়ে দেখার একটা ম্যাজিক আছে, সেটা ডেফিনেটলি যায়। আমি যেরকম আবার সিনেমা হলে গিয়ে দেখি বলতে, আমার বাড়ি থেকে, এটা মানে তোমায় আগের দিন বলছিলাম যে আমার বাড়ি থেকে খুব কাছে হল আছে, আমি টুক করে গিয়ে সিনেমা দেখে চলে আসি, কাউকে বলি না খুব একটা,
এরকম অনেক ছবি দেখেছি আর কি, টুক করে গিয়ে দেখে এসেছি, এবং সেটা আমি ইউজুয়ালি সকালের দিকে শোতে যাই বিকজ লোকজন একটু কম থাকে। এবং আজকালকার রিসেন্টলি সিনেমা দেখতে গিয়ে ওই একই রকম, সিনেমা দেখতে গিয়ে একটা অদ্ভুত এটিকেটের অভাব আছে মানুষের, ফোনে কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে, সিনেমাটা চলতে চলতে কমেন্ট্রি দেয়, খাওয়া দাওয়া সব মিলে, যে কারণে আমি সকালের শোটা যাই, চুপচাপ যাই, নিজের মতো দেখি, দশটা লোক থাকে, বেশি লোক থাকে না দূরে, আমি টুক করে দেখে চলে আসি। এবং আমি যেরকম আবার মানে আমরা যেরকম বলছিলাম যে আমাদের বাড়িতে বা একে অপরের বাড়ি গেলেও একটা সিনেমা নিয়ে আলোচনা হয় যে কি গো কি দেখলে, বা যেহেতু যেমন ধর আগে বাবা হ্যান্ডে ভাই নিয়ে বলছিল ক্লিন্ট ইস্টউড, হ্যাঁ মানে ইভেন হি ডেমনস্ট্রেটেড আ সিন, তারপরে ফিল্ম বা সিরিজ রিলিজ হওয়ার অপেক্ষায় আছো, একটাই শব্দ টেনেট। না বাংলা ছবির অনেকগুলো আছে টু বি ভেরি অনেস্ট, মানে যেমনি কৌশিক গাঙ্গুলি পরের ছবি লক্ষ্মী ছেলেটা আমি অনেকদিন ধরে অপেক্ষা করে দেখার জন্য আর কি, দ্যাট ইজ সামথিং, হ্যাঁ উজানের কাজটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম তার, এবং নিরন্তরটা দিয়েও দিয়েছে, নিরন্তর অপেক্ষা ছিলাম বিকজ চন্দ্রশীলার ছবি, হ্যাঁ চন্দ্রশীলার ছবি নিরন্তরটাও দেখবো, এবং তাছাড়া আমি ব্যক্তিগতভাবে সূর্যবংশীর অপেক্ষায়, বিকজ আই এম আই হ্যাভ ওয়াচ সিঙ্গম, সিঙ্গম রিটার্ন, সিম্বা, আমি সূর্যবংশী, ইয়া আমি সব দেখি, আমি দাবাং 3 অবধি হলে গিয়ে দেখেছি, কিন্তু টেনেটটা আমার মনে হয় সবার উপরে আছে, ওটা টেনেট যেদিন রিলিজ করবে আমরা হয়তো মরেই গেলাম, না এরকম বলে না, সবাই ভাববে যে এরা মানে আবার আমাদেরকে লোকজন বলবে যে দেখেছো নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে বলে না, সব ইংরেজের ইয়ে হয়ে গেছে, সবাই ইংরেজ ছবি নিয়ে বলছে, এরকম তা নয়, বলছে ভারতীয় ছবির অপেক্ষাতে যেরকম আছি আমরা, যেমনি বিদ্যা বালনের যে ছবিটা আসছে যেটা বল সেটাও খুব ভিন্ন অপেক্ষা আছি দেখার জন্য, আমি সেদিন ম্যাথমেটিশিয়ান রক্ত রহস্য ওর ছবিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, দেখার জন্য তাছাড়াও আরো অনেক ছবি ছিল যেগুলো নিয়ে এক্সাইটেড ছিলাম আমি, যেরকম আরেকটা বললাম জানো যে তোমরা যেরকম ভাবে পুজো করতে বসো, আমি ওরকম ঘরের জানলা দরজা বন্ধ করে, মোবাইল বন্ধ করে, চুপ করে ঘর অন্ধকার করে সিনেমা দেখতে বসে, কোনো ডিস্টারবেন্স না হয়। একদম। আচ্ছা এই তো তোমরা কিছু না কিছু কাজ করেছো, যেরকম কিছু শর্ট ফিল্ম তো আমি দেখেছি তোমার ঋদ্ধির একটা, তারপরে তুমি আগামী নিজেও কিছু তৈরি করছো, সেগুলো নিয়ে যদি একটু বলো লকডাউনের মধ্যেই রিলিজ করলো, এবং সেটা ছাড়া ঋতব্রত বলবে ও মানে ও অনেক ইন্টারেস্টিং কাজ আমার থেকে অনেক বেশি রেগুলারলি করেছে, ও খুব ইন্টারেস্টিং, ওদের থিয়েটার গ্রুপ নাট্যবানন অনেকগুলো পরপর খুব ইন্টারেস্টিং কনভারসেশন থিয়েটার নিয়ে, সাম্প্রতিক রাজনীতি নিয়ে, পরিস্থিতি নিয়ে ওরা কন্টিনিউয়াসলি করে গেছে। আমি যেমনি স্বপ্নসন্ধানীর এবছর জন্মদিনটা মানে আমাদের 28তম জন্মদিন ছিল এবার, তো এবার সেইটা লকডাউনের মধ্যে দিয়ে গেল মে মাসে, যার কারণে আমরা ঠিক করলাম যে দলের ছেলেমেয়েরা মিলে কিছু করব না, তো আমরা সবাই মিলে একটা ভিডিও রেকর্ড করলাম আর কি, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো স্বপ্নসন্ধানীর 28-এ এই লকডাউনের পরিস্থিতি নিয়েই এবং থিয়েটার নিয়ে একটা ভিডিও করলাম। আর তাছাড়া আমরা তারায় তারায় নাটকটা অনলাইন অ্যাভেলেবেল করে দিয়েছিলাম 3 সপ্তাহের জন্য, যাতে মানুষজন এটা থেকে যেটুকুনি লোকজন ডোনেট করে মানে দেখতে পারেন এবং সেই টাকাটা আমরা থিয়েটার কর্মীদের হাতে তুলে দিতে পারি। আর তাছাড়া আমি ঋতব্রত সুরাঙ্গনা আমার বন্ধু রাজর্ষী আমরা সবাই মিলে একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বানিয়েছি, এবং আমরা খুবই লাকি যে সেখানে অনিন্দ চ্যাটার্জি, অনিন্দ দা একটা গান করে দিচ্ছেন আমাদের জন্য, সেটা শিগগিরই মানুষ আশা করি দেখতে পাবেন। আর আমাদের আর একটা ছবি যেটা কোল্ড ফায়ার বলে আমার প্রথম পরিচালনা করা ছোট ছবি, সেইটার পোস্ট প্রোডাকশনের কাজটা পুরোদমে এই লকডাউনে চলছে আর কি, এবং ইনফ্যাক্ট জবে থেকে সিএম বলেছিলেন যে পোস্ট প্রোডাকশনের কাজ করা শুরু করতে পারি, তখন থেকেই আমরা বেরিয়ে পড়েছি আর কি করতে, সুতরাং সেটার এডিট, সিজি, মিউজিক, ডাবিং, এই শনিবারই ডাবিং আছে, সুতরাং আমাদের ওইটা কন্টিনিউয়াসলি চলছে আর কি। কিন্তু ঋতব্রত আমার মনে হয় আমার থেকে আরো অনেক বেশি কাজ করে, সুরাঙ্গনার গান নিয়ে বোধহয় অনেকগুলো গানের ভিডিও করেছে আর কি, সুতরাং
গানটা টুকটুক করে মানে ভিডিও করেছি, কারণ গানটা কনস্ট্যান্টলি করতে ভালো লাগে, সারাদিন এমনিতেই বাড়িতে গান করে যাচ্ছি, মাঝে মাঝে রিয়েলাইজ করি ওটা অন্য আইডেন্টিটি মানে আমরা যেরকম শুধুই অভিনেতা, ও কিন্তু একজন মানে প্রফেশনাল সিঙ্গার আর কি, সুতরাং সেইটা ওর একটা। আর এই লকডাউনটা খুব মুশকিল হলো গান রেকর্ড করার। হ্যাঁ মানে ওর বাবা আর মা দুজনেই সাংঘাতিক, মানে ও বলে যে গানের পরিবার থেকে বিলং। আমি যতটুকু আর কি শিখেছি আমার মা বাবা এবং আমার স্বর্গীয় দাদুর থেকেই, এবং গান রেকর্ড হওয়ার কথা ছিল যেটা লকডাউনের জন্য পিছিয়ে গেল, তাই এখন বাড়িতে বসেই সেগুলো করছি আর কি। ও এবং এই অ্যানিমেশন শর্ট ফিল্মটায় আমার একটা ছোট্ট গান আছে, অনিন্দ্যদা সুর করছে, সেটা সেটা আমার কাছে খুব স্পেশাল একটা এক্সপিরিয়েন্স হবে, যেহেতু এটা ঋদ্ধির পরিচালনা করা শর্ট ফিল্ম এবং অনিন্দ্যদার মিউজিক দেওয়া। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, যে ইন্ডাস্ট্রিতে এরকম কিন্তু বেশি কেউ নেই যে একসঙ্গে গানও করছে অভিনয়ও করছে, তো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস পজিশন, এই হাউ ডু ইউ হ্যান্ডেল দিস, বা কিভাবে দেখো তুমি এই পজিশনটা? বা আগেকার দিনে আমরা শুনতাম এরকম অনেক। আলাদা করে হ্যান্ডেল করার হয়তো কিছু নেই, কারণ আমি খুব না ব্রডওয়ে এর ফ্যান, কাজে অভিনয় আর গান এই দুটো যেখানে একসাথে আসে আমি পাগল হয়ে যাই, এবং আমি দুটোই করতে ভালোবাসি, অভিনয়ও এবং গানও, কাজে আমি কন্টিনিউ করছি। আলাদা করে আমি ভেবে দেখিনি যে ওকে আমি এটা হ্যান্ডেল করছি, আমি দুটো কাজ একসাথে করছি, নাথিং লাইক দ্যাট, আই এম জাস্ট এনজয়িং বোথ অফ দিস, কাজে আমি করছি। এবং আমি লাকি এনাফ যে আমি সেই সুযোগ গুলো পাচ্ছি বিভিন্ন জায়গায় কাজ করার, কারণ এরকম হয়তো অনেকেই আছে যারা প্রতিভাবান কিন্তু হয়তো অনেক জায়গায় সুযোগ পান না, সেটা আমি লাকি এনাফ টু গেট পসিবল। হ্যাঁ ঋতব্রত তুমি যদি বলো কাজ। ও আরে না, লকডাউনে প্রচুর কাজ এসে গেছিল, মানে এরকম নয় যে আমি করতে চেয়েছি ভীষণ রকম, আমি এমনিতে একটু মানে একটু ছুটি পেয়েছিলাম, মনে একটা মনে করে আমি প্রচুর সিনেমা টিনেমা দেখছিলাম, তার মাঝে প্রচুর কাজকর্ম এসে গেল। আর একটা হচ্ছে যে আমার বন্ধু বান্ধব, মানে আমার ছোটবেলার পাশের বাড়ির কিছু বন্ধু, তারা মিলে বাড়িতেই থেকে একটা কাজ করছিল, সেইটা করছিলাম। তারপরে যেরকম বললো যে নাট্য আনন্দ থেকে আমাদের দল থেকে একটা ইন্টারভিউ সিরিজ করা হয়েছে, তাছাড়াও চন্দন কাকাই মানে চন্দন সেন আর আমি একদম লকডাউন শুরু হওয়ার সময়ই একটা শর্ট ফিল্ম করেছিলাম, জাস্ট টু সি যে দুজন দুটো টাইম এন্ড স্পেসে আছি কিন্তু কোথাও একটা কোনো স্টোরি দিয়ে কানেক্ট করা যায় ফ্রেমের একটা, ওটা একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল সেরকম। তাছাড়াও আরো অনেকগুলো এডিটিং এর কাজ, টুকটাক কিছু সাউন্ড এর ডিজাইন এর কাজ, এগুলো চলছিল আর কি। সেখান থেকে যে বিরাট কিছু ফাটিয়ে ফাটাফাটি অসাধারণ কাজ করেছি এমন নয়, টুকটাক কয়েকটা কাজকর্ম হয়েছে আর কি। কিন্তু সেইটা খুব দরকার ছিল আমার মনে হয়, যে লকডাউনে আমরা মানে পুরোটা একেবারে কেউ বসে না থেকে নিজেদের মতন করে কিছু না কিছু করতে থেকে, যে দ্যাট হ্যাজ বিন রিয়েলি হেল্পফুল। এবং সেটা আমরা লাকি যে আমরা এমন একটা প্রিভিলেজড পজিশনে ছিলাম যেখান থেকে আমরা এগুলো বলতে পারছি বা করতে পারছি, যেখানে সত্যি মানুষ মানে খেতে পাচ্ছেন না, বাড়ি যেতে পাচ্ছেন না, আটকে আছেন, সেখানে আমরা অ্যাটলিস্ট লকডাউনে অনেকটাই প্রিভিলেজড যে এই ধরনের কাজ করার সুযোগ মানে পাচ্ছি বা পেয়েছি আর কি। ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকেই সময় বের করার জন্য আর এত ডিটেইলে আলোচনা করার জন্য। সো হোপফুলি তোমাদের কাজ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, আর তাড়াতাড়ি ইন্ডাস্ট্রির কাজ শুরু হবে, সেটাই আশা রেখে আজকের প্যানেল ডিসকাশনটা তাহলে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ। আর আমরাও আশা করি তোমার গানও এটার সঙ্গে সঙ্গে আরো শুনতে পাবো সাম্প্রতিককালে, সেটার জন্য আমরাও আশা করছি আর কি। ওকে থ্যাংক ইউ।